সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ক্লাসটা করব, তো তার আগে বলি যে তোমরা জানো করোনার জন্য আমাদের কি আমাদের তথা গোটা বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ। তার লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে সিলেবাসটুকু দেওয়া আছে সেই সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে কি আমাদের পরিসংখ্যান। 9-10 বইয়ে যেটা আছে সেটা হচ্ছে পরিসংখ্যান। আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে কি পরিসংখ্যান বিষয়ে। তো আমি আশা করব সবাই আমার ক্লাসটা খুব সুন্দরভাবে দেখবা, তাহলে পরিসংখ্যান সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। আজকে একটা ক্লাস তোমাদের দেখাবো, তারপরে আগামী দিনে আর একটা ক্লাস তোমরা দেখতে পাবা। তো এইভাবে ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো দেখো তাহলে তোমরা কি করতে পারবা, ক্লাসগুলো শিখতে পারবো অবশ্যই। তাহলে দেখো লেখা আছে কি পরিসংখ্যান। তাহলে তার আগে দেখো বোর্ডে আমি কিছু জিনিস লিখছি পরিসংখ্যান, এই সম্পর্কিত পরিসংখ্যান নিয়ে পুরো পরিসংখ্যানের সবটাই এখানে আলোচিত হয়েছে। তো পরিসংখ্যানের পুরো সবটা আলোচিত হয়েছে। দেখো আমি থাকি আমার তোমাদের সামনের জন্য অসুবিধা হচ্ছে, তো আমি একটু আড়ালে যাই, তোমরা বোর্ডটা দেখে নাও। দেখো পুরো বোর্ডটাই দেখো পরিসংখ্যান, হ্যাঁ পুরো বিষয়বস্তুটাই বোর্ডে আছে, অবশ্যই তোমরা দেখো। তারপর আমি বুঝে দিচ্ছি যে আসলে কি। তাহলে প্রথমে বলছি পরিসংখ্যাটা আসলে কোথা গেল। দেখো হচ্ছে স্যার ফ্রান্সিস গ্যালটন করছে সর্বপ্রথম হচ্ছে বিশ্লেষণ ও তারপরকে নিশ্চয় নির্ভরাঙ্ক সম্পর্কে কি ধারণা দিল, কে স্যার্স ফ্রান্সিস গ্যালটন, কে স্যার্স ফ্রান্সিস গ্যালটন সর্বপ্রথম নিশ্চয় বা নিশ্চয়ক আর নির্ভরাঙ্ক সম্পর্কে কি করলো, উনি সম্পর্কে উনি কি করেছেন ধারণা দিচ্ছে নিশ্চয়ক আর সম্পর্কে নির্ভরাঙ্ক সম্পর্কে। তারপরে কার্ল পিয়ারসনস এটা পরিসংখ্যানের ভিত্তি স্থাপন করেন, সে ভিত্তিটা কি 1911 সালে তিনি সর্বপ্রথম কি করলেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই পরিসংখ্যানটা চালু করলেন। কিভাবে পরিসংখ্যানটা আলো সর্বশেষ হচ্ছে রোনাল্ড আর ফিশার, ইনি পরিসংখ্যান হচ্ছে বিদ, যাকে বলা হয়েছে কি রোনাল্ড ফিশার, সর্বশেষ রোনাল্ড ফিশারকেই পরিসংখ্যান বিদ হিসেবে গণনা করা হয়েছে। তিনি ভেদাঙ্ক বিশ্লেষণ সর্বোচ্চ সম্ভাব্যতার হচ্ছে সূত্র হচ্ছে কি আবিষ্কার করেন, ভেদাঙ্কের বিশ্লেষণ এবং সর্বোচ্চ সূত্র নিশ্চয়কের হচ্ছে কি সূত্র, তিনি সর্বোচ্চ সম্ভাব্যতা সম্ভাবনা সূত্র আবিষ্কার করলেন। তাহলে এখন পরিসংখ্যানটা আসলে কি, সংখ্যাবাচক তত্ত্ব হচ্ছে কি হলো পরিসংখ্যান। তাহলে কি হলো সংখ্যাবাচক তত্ত্বটাই আমাদের পরিসংখ্যান। তাহলে এখানে উপাত্তটি সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো তত্ত্বই পরিসংখ্যানের উপাত্ত, কি দ্বারা হতে হবে সংখ্যা দ্বারা হতে হবে, সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো তত্ত্ব হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। আর ইতিপূর্বে আমরা অবশ্যই জেনেছি যারা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলা এরকম এরকম একটা দিয়ে পরিসংখ্যান দেখায়, যেখানে হচ্ছে লাল দাগ থাকে, যেখানে লাল দাগ সেখানে হচ্ছে কি উইকেট পড়ছে, যেখানে উইকেটে পতন পরপর যদি লাল দাগ থাকে তাহলে দেখি উইকেটে পতন, এরকম একটা জিনিস টিভির পর্দায় আমরা দেখি যারা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেটকে ভালোবাসি, কে কত রান কোন ওভারে কত ডট বল কত রান এগুলো কিছু দেখায়। এখন দেখো পরিসংখ্যানের বিষয়বস্তু, বিষয়বস্তুকে মোটামুটি 4টে ভাগে ভাগ করেছে, সেটা কি উপাত্ত, চলক, লেখচিত্র, কেন্দ্রীয় প্রবণতা, এগুলোর উপর ভাগ আছে। উপাত্ত প্রথমে উপাত্ত, উপাত্তকে 2 ভাগে ভাগ করেছে বিন্যস্ত আর অবিন্যস্ত উপাত্ত। তাহলে অবিন্যস্ত উপাত্তর মধ্যে হচ্ছে পরিসর, শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা, টালি চিহ্ন আর হচ্ছে কি গণসংখ্যা, এটা কয়টা হলো 1, 2, 3, 4, 5। অবিন্যস্ত উপাত্ত কি পরিসর, শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা, টালি আর গণসংখ্যা। বিন্যস্ত হচ্ছে কি ক্রমস্থ গণসংখ্যা, শ্রেণী মধ্যমান আর হচ্ছে পরিসর, এই পরিসরটা বিন্যস্তের মধ্যেও আছে। চলকটা কি বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন মানে যেগুলো এলোমেলোভাবে বিভিন্ন জায়গা থেকে
একত্রে নিয়ে এসে সংগ্রহ করা হয়, বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে। আর অবিচ্ছিন্ন মানে কি, যেগুলো গোছালো আছে একই জায়গায় আছে। এটা তোমরা ভালোভাবে বুঝো বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন জিনিসটা কি। লেখচিত্র, তোমাদের বইয়ের লেখচিত্র হবে তিনটে, আয়তলেখ আমরা ইতিমধ্যে শিখে নিছি। এখানে ঘনসংখ্যা বহুভুজ অজীব রেখাটা হচ্ছে কি বেশি প্রাধান্য দেয়, কারণ আয়তলেখ আমরা কোথায় শিখেছি, ক্লাস 8-এ শিখেছি। তাহলে আয়তলেখ, তাহলে লেখচিত্রের মধ্যে কয়টা, তিনটা, আয়তলেখ, ঘনসংখ্যা বহুভুজ আর অজীব রেখা। এই অজীব রেখাটা হচ্ছে পরিসংখ্যানে দেখা হয়, পরিসংখ্যানে দেখানো হয়। ওই যে ক্রিকেট খেলার যে পরিসংখ্যান, সেটাতে অজীব রেখায় আমরা কি তোমাদের দেখায় টিভির পর্দায়। কেন্দ্রীয় প্রবণতা দেখো, কেন্দ্রীয় প্রবণতাকে ভাগ করা যায় তিন ভাগে, গড়, মধ্যক আর প্রচুরক। গড়টাকে ভাগ করা যায় সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর সরাসরি গড়। এইগুলোর আবার আবার সূত্র আছে, সূত্রের ব্যাখ্যা আছে, যেটা পরবর্তী ক্লাসে তোমাদের আমি জানাবো। মধ্যকে দেখো, মধ্যক আবার দুই প্রকার, বিন্যস্ত অবিন্যস্ত। মধ্যক নির্ণয়ের সময় যখন কি, অবিন্যস্তকে আবার দুই ভাগে ভাগ করা যায়, জোড় আর বিজোড়, এর একটা সূত্র আছে। আর বিন্যস্ত তো বিন্যস্ত, প্রসূরকটা কি অবিন্যস্ত প্রসূরক আর বিন্যস্ত প্রসূরক। আমরা সাধারণত অবিন্যস্ত প্রসূরকটা ক্লাস 8-এ আমরা শিখেছি, এবার আমরা 9-এ শিখবো কোনটা, বিন্যস্ত প্রসূরক। এই হচ্ছে আমার হচ্ছে আজকের কি পরিসংখ্যান, এবং পরিসংখ্যানের আবিষ্কর্তা বললাম, পরিসংখ্যান কি, উপাত্ত কি, পরিসংখ্যানের বিষয়বস্তু শেষ। তাহলে আমরা মোটামুটি এটা জানলাম। তাহলে আজকে আমরা কি করব, একটা জিনিস আমরা শিখবো হচ্ছে কি পরিসংখ্যান, যেটা হলো গণসংখ্যা হচ্ছে বহুভুজটা। তাহলে দেখো, গণসংখ্যা বহুভুজ যদি আমি শিখি, তার আগে আমার একটা জিনিস জানতে হবে যে আসলে গণসংখ্যা বহুভুজটা কি। আর একবার তোমরা এক নজরে এই সবটা দেখে নাও। তাহলে গণসংখ্যা বহুভুজ কি, তাহলে বহুভুজ কি এটা সম্পর্কে জানবো। তো তার একবার আবার পুনরাবৃত্তি করি যে স্যার ফ্রান্সিস গ্যালটন কি সর্বপ্রথম হচ্ছে কি সর্বপ্রথম সংশ্লেষ ও নির্ভাঙ্ক সম্পর্কে ধারণা দিল, আর কার্লো হচ্ছে পিয়ারসনস কি করলো, তিনি পরিসংখ্যানের ভিত্তি স্থাপন করলেন। এবং 1911 সালে উনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিসংখ্যান ব্যবস্থা চালু করে দিলেন। তারপরে কি করলেন, রোনাল্ড রোনাল্ড হচ্ছে ফিশার, উনি পরিসংখ্যানবিদ হিসেবে খ্যাতি লাভ করলেন। এবং সর্বোচ্চ তিনি ভেদাঙ্ক বিশ্লেষণ এবং সর্বোচ্চ সম্ভাব্যতার সূত্র তিনি আবিষ্কার করে ফেললেন। তাহলে এইবার আমরা কি করলাম, তারপরে আসলাম পরিসংখ্যান কি, সংখ্যাবস্থার তত্ত্ব হচ্ছে পরিসংখ্যান, সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো তত্ত্বই পরিসংখ্যানের উপাত্ত। এবার পরিসংখ্যানের কি হলো, পুরা ছক, এটা আমরা জানলাম। তাহলে এইবার আমরা বোর্ডে একটা অঙ্ক দেখব, আর তার কি করব, আমরা সাধারণত গণসংখ্যা বহুভুজটা নির্ণয় করা শিখব। পরবর্তী ক্লাসে পরেরগুলো করা শিখব, গণসংখ্যা বহুভুজ। তাহলে এইবার আমরা কি করব, গণসংখ্যা বহুভুজটা শিখে নিই। দেখো তাহলে কি বলেছে, গণসংখ্যা বহুভুজ, এটা গণসংখ্যা বহুভুজ। এবার বলা হয়েছে কি গণসংখ্যা বহুভুজটা আসলে কিভাবে হবে, প্রথম শ্রেণীর প্রাপ্ত প্রাপ্ত বিন্দু ও শেষ শেষ শ্রেণীর প্রাপ্ত বিন্দুদ্বয়কে, প্রথম শ্রেণীর শ্রেণীর প্রাপ্ত প্রাপ্ত বিন্দু বিন্দু ও শেষ শ্রেণীর শ্রেণীর প্রাপ্ত বিন্দুদ্বয় সরি শেষ শ্রেণীর প্রাপ্ত বিন্দুদ্বয়কে প্রথম শ্রেণীর প্রাপ্ত বিন্দু বিন্দু ও শেষ শ্রেণীর প্রাপ্ত প্রাপ্ত বিন্দুদ্বয়কে শ্রেণী ব্যবধান নির্দেশ্য, এখানে বলা হয়েছে শ্রেণী শ্রেণী ব্যবধান
श्रेणी व्यवधान निर्देशक, श्रेणी व्यवधान निर्देशक बिंदु दैर्घ्य श्रेणी व्यवधान निर्देशक, श्रेणी व्यवधान হচ্ছে নির্দেশক x অক্ষের সাথে শ্রেণী ব্যবধান হচ্ছে x অক্ষের সাথে যুক্ত সংযুক্ত করে x অক্ষের সাথে সংযুক্ত সংযুক্ত করে z z z সংযুক্ত করে z z রেখা z রেখা আঁকা বা অঙ্কন করা হয়, যেটি অঙ্কন যেটি আঁকা বা অঙ্কন করা হয় সেটাকে আমরা কি বলি, আমরা বলি গণসংখ্যা, গণসংখ্যা কি বহুভুজ, এই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। তাহলে বলা হচ্ছে প্রথম শ্রেণীর প্রাপ্ত বিন্দু, তার মানে কি প্রথম শ্রেণীর যে প্রাপ্ত বিন্দু ও শেষ শ্রেণী প্রাপ্ত বিন্দু দ্বয়কে শ্রেণী ব্যবধান নির্দেশক x অক্ষের সাথে সংযুক্ত করে, তার মানে কি একটু পরে আমরা বুঝব শ্রেণী ব্যবধানের কে প্রথম প্রথম শ্রেণীর প্রথম নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুইটাকে আমরা কি করি যোগ করি, করে ভাগ করে যে একটা বিন্দু পাই ওটা হচ্ছে প্রথম শ্রেণী, তারপর হচ্ছে প্রথম শ্রেণী প্রাপ্ত বিন্দু হলো, ও শেষ শ্রেণীটারও এরকম একটা প্রাপ্ত বিন্দু আছে, ওই দুটাকে কি শ্রেণী ব্যবধান নির্দেশক x অক্ষের সাথে সংযুক্ত করে যে রেখা আঁকা হয় তাকে অঙ্কন করা হয় সেটাকে আমরা গণসংখ্যা বহুভুজ বলি, যা আঁকা হবে সেটাকে কি সক কাগজে মানে গ্রাফ কাগজে সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ আমরা বলি। তাহলে এখন গণসংখ্যা বহুভুজে আঁকা, তাহলে কি প্রথম শ্রেণী প্রাপ্ত বিন্দু শেষ শ্রেণী প্রাপ্ত বিন্দু দেখে শ্রেণী ব্যবধান নির্দেশক x অক্ষ বরাবর, শ্রেণী ব্যবধান নির্দেশক আমরা এইভাবে গ্রাফ কাগজে আঁকি, এটা হচ্ছে ওয়াই 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 ড্যাশ, তারপরে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স, এই এক্স অক্ষ বরাবর। আমরা সাধারণত কার সমস্যার অঙ্কগুলো করতে হলে কি সমাধানের অঙ্ক করতে হলে তখন আমি মিডিল দিই, আর সাধারণত গ্রাফের অঙ্ক মানে পরিসংখ্যানের অঙ্কের এই পর্যন্ত আমাদের দরকার হয় না, এই এটা করলে আমাদের এনাফ, এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এটাকে জিরো বিন্দু দিয়ে আমরা এই দিক দিয়ে যাই সাধারণত এই দিকে দিক করি। তাহলে এটা হচ্ছে কি শেষ বিন্দু প্রথম বিন্দু শ্রেণী ব্যবধানের এই দিক দিয়ে যাবে, আর এখানে যাবে হচ্ছে কি আমাদের হচ্ছে কি গণসংখ্যা, এদিক দিয়ে যাবে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা যেগুলো বলো বা লোকের সংখ্যা শ্রমিকের সংখ্যা এরকম কোনো সংখ্যা হতে পারে। তাহলে এখন দেখো আমরা কি করব কোন একটা জিনিসের কি গণসংখ্যা নিই, তাহলে গণসংখ্যা গণসংখ্যাটা সারণি ধরি, ধরি একটা অঙ্ক ধরো এটি কত এতজন শিক্ষার্থীর শিক্ষার্থীর ওজনের বয়স অনুযায়ী ওজনের এটা লিখবো না ওজনের খালি ওজনের ওজনের গণসংখ্যা গণসংখ্যা সারণী গণসংখ্যা সারণী হচ্ছে কত নিম্নরূপ গণসংখ্যা সারণী নিম্নরূপ গণসংখ্যা সারণী নিম্নরূপ, তাহলে এই আমরা টানলাম ধরো এটা একটা সারণী আমরা তৈরি করব গণসংখ্যা সারণী, এই দিলাম এই লিখলাম এটা কি দেখলাম এটা আমরা যদি ধরি ধরো কি ওজন ওজন আর এটা কেজি ধরো কেজি ওজন কি কেজিতে ওজন, তারপরে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা ওজন অনুপায়ে, তাহলে এ এই তিন তিন চার পাঁচ আর একটা নিয়ে যে ধরো এই এই দিলে আমাদের হবে কত ছয়টা, প্রথমটা যদি আমি ধরি কত প্রথমটা আমি যদি ধরি একত্রিশ থেকে চল্লিশ কেজি একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট
একশোটি থেকে কত? 70। 71 থেকে যদি 80 ধরি তাহলে 81 থেকে 90 কেজি। আচ্ছা ধরো 50 জন, তাহলে এখানে আমি যদি 6 দিই, 8 দিই, 8 6 কত হবে? 14। 14 এখানে 13, 14 14 আর 13 হবে 27। 27 আর 10 যদি এখানে দিই 37, 37 আর লাগবে কত? এখানে ধরো 8 এখানে দিলাম, হচ্ছে 5, এটা কম। তাহলে এটা হচ্ছে আমার 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণীটা আমি তৈরি করলাম। তাহলে এখানে বলেছে কি, ওই যে আমি পূর্বেই বলেছি, কি বলেছি, প্রথম শ্রেণীর প্রাপ্ত বিন্দু, তার মানে কি শ্রেণী ব্যক্তির মধ্যমান, এটা দরকার হবে শ্রেণী মধ্যমান, তার মানে এটা ভাগ করলে। তারপরে দ্বিতীয় শ্রেণীর কি হবে, মানে শেষ শ্রেণীর প্রাপ্ত বিন্দু, বিন্দু দ্বয়কে শ্রেণী কি বলেছে, শ্রেণী ব্যবধান নির্দেশক এক্স অক্ষের সাথে সংযুক্ত করে করে এবং গণসংখ্যা সংযুক্ত করে গণসংখ্যা ওয়াই অক্ষের সাথে দিয়ে যে রেখাটা আমরা আঁকবো সেটা হচ্ছে কি গণসংখ্যা বহুভুজ। তাহলে এইটি হলো আমার কিসের সব। তাহলে আমি যদি এই অনুযায়ী যদি এখন ধরো কেজি ওজন, তারপরে ধরো এইটাকেই ধরো ওজন, ওজন কি লেখো কেজি, আচ্ছা এইটা হলো। তাহলে আমি যদি এরকম আর একটা শখ যদি এইভাবে টানে দিই, এই দেখো দেখো এই কেজি ওজন, তারপরে দেখো মানে ওজনের ওজন ওজন, তারপরে লেখো কি মধ্যমান, মধ্যমান শ্রেণী মধ্যমান, তারপরে আরেকটা আমার কি আসবে, এইবার আসবে কি শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা, এবার আসবে শিক্ষার্থী সংখ্যা, এবার কি লিখলাম শিক্ষার্থীর সংখ্যা শ্রেণী ওজন, আর এটা লিখলাম হচ্ছে কত শিক্ষার্থীর সংখ্যা এই এই। তাহলে আমি যদি এইভাবে নিই জিনিসটাকে, এই বাদ দাও আর দরকার নেই আমার, তাহলে কয়টা, এই দুইটা, এদের দুইটা, এটা হবে কত তিনটা, এটা চারটা, এটা হবে পাঁচটা, আর এইটা হবে আমার হচ্ছে 6টা। এই 6টা শ্রেণী আমি টেনে নিলাম, দেখো সুন্দর করে এইভাবে আমরা কি করব, খাতায় আমরা টানব। প্রথমটা কি আছে, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে কত 70, 71 থেকে 80, তারপরে 81 থেকে কত 90। তাহলে এই তো শ্রেণী মধ্যমান, এইবার আমার শ্রেণী মধ্যমান বলতে 31 আর 40 দুটো যোগ করে দুই তারা ভাগ দিয়ে যা হবে সেটাই এটা মধ্যমান। আর এখানে আমার কি হবে 6 যা আছে 6 8 13 10 8 5, 6 10 13 8 5, এই গণসংখ্যাটা আমি লিখে দিলাম। তো আমি আশা করছি তোমরা নিশ্চয়ই এটা বুঝবা যে গণসংখ্যা যখন একটা সারণী দেওয়া থাকে সেখান থেকে গণসংখ্যা বহুভুজটা, বহুভুজ অঙ্কনটা খুবই সহজ। তাহলে কয়টা শব্দ থাকে এখানে, শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে আর গণসংখ্যা দেওয়া থাকে, গণসংখ্যা শিক্ষার্থীর সংখ্যা যা বলো মেঘের সংখ্যা যারই সংখ্যা দেওয়া থাকবে, এই শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু করা হবে, এই দুটো ভাগ দিলে কত হবে, দুটো ভাগ দিলে হয়েছে 71, 71-কে দুই দ্বারা ভাগ দিলে 35.5, এটা 35.5 হলো। তারপরেরটা হবে কত 45 দশমিক, নিশ্চয় একটা, এটার সুবিধা হচ্ছে কি একটা যদি বের করতে পারো তো সব ওইরকম 10 ব্যবধানে যাবে, তাহলে কত এখানে তো ব্যবধান 10 আছে, তারপরে কত, হ্যাঁ 45, 55.5, এবার হবে 65.5, এবার হবে কত 75.5, পাঁচ এইবার হবে তোমার 85.5, এই তো আমার
হয়ে গেল শ্রেণী মধ্যমান। তাহলে আমি শ্রেণী মধ্যমান পেলাম, গণসংখ্যা পেলাম। তার মানে কি, এটা গণসংখ্যা বহুভুজের জন্য এটা আমরা কি করলাম, এটা সব করে ফেলে দিলাম। তাহলে এইবার আমরা এখানেও কি করতে পারি, এটা মিশিয়ে দিতে পারি পুরাটা, আর আমার দরকার নাই, দরকার নাই, এটাও মিশিয়ে দিব, আমার লাগবে না, প্রয়োজন নেই, এটার আমার কোনো প্রয়োজন নেই। এই জিনিসটা আমাকে রাখতে হবে, কিভাবে রাখতে হবে, তাহলে এইটা আমি এক সাইডে লিখে রাখি, কত 35 এর 5 এটার জন্য কত 6, তারপরে 45 5 এটার জন্য হচ্ছে কত 8, তারপরে 55 5 এটার জন্য হচ্ছে কত 13, আর একটা লেখা রাখি কত, এটা হচ্ছে কি 65.5 এর জন্য হচ্ছে কত 10, তারপরে 75.5 এর জন্য কত ছিল 8, 85.5 এর জন্য ছিল 5। আচ্ছা এইটুকু মান আমার দরকার, এইটুকু মানের দরকার, আমি এটা মিশিয়ে দেবো, গোটা বোর্ডটা মিশাবো, দিয়ে এখানে একটা গ্রাফ আঁকবো, আঁকার পরে এই মান দরকার যেহেতু, সেই জন্য এই মানটা আমি ওইখানে রেখে দিলাম। তাহলে এইটা এখন আমি আমার আর কোনো কাজ নেই, মিশিয়ে দিই, এটা আমি মিশিয়ে দিলাম, ধরো এটা মিশালাম এই, তাহলে ধরো এটা আমার একটা গ্রাফ কাগজ, এইটা এটা আমি একটা গ্রাফ কাগজ আঁকবো, এরকম এরকম, হ্যাঁ এরকম একটা গ্রাফ কাগজ এঁকে দেবো, একটা গ্রাফ কাগজ এঁকে নিই, তাহলে পুরোটা বোর্ড মিলে আমি একটা গ্রাফ কাগজ আঁকি, গ্রাফ আঁকি, এই যে গ্রাফ আঁকতেছি দেখো। আচ্ছা গ্রাফ, গ্রাফ বোর্ড হলে এই জিনিসটা আরো ভালো করে, যাতে এখানেই আমরা বোর্ড করে নিব, দেখো হ্যাঁ এই তো, এই দিলাম, এই এই দিচ্ছি, ধরো এই, ধরো এই পর্যন্ত আমরা নিলাম একটা গ্রাফ বোর্ড, হ্যাঁ এই, এখানে যদি আমি এটাকে কি ধরি, লা এটা মোটা ডাক, তার মানে কি গ্রাফের মোটা দাগ আমরা দিই না, কারণ এইটাকে কালারিং থাকে লাল কালার, বা ইঞ্চি গ্রাফ যেটা সেটাতে থাকে হচ্ছে সবুজ কালার, এটা মোটা লালও থাকে, কিন্তু এইটা ধরো আমি এটা কি করব, এই অক্ষ দিব, এটা আমি এক্স অক্ষ নিব, আর ওপরটা নিব আমি হচ্ছে ওয়াই অক্ষ, ধরো এটা আমার কত 0 বিন্দু, এটা 0 বিন্দু, এটা আমার ওয়াই অক্ষ, ওয়াই লিখে দিলাম ওয়াই, আর এটা আমার কত এক্স, এটা আমি এক্স অক্ষে লিখে ফেললাম। আচ্ছা যাও এটা আমার গ্রাফ, এরকম আমি দাগ দিয়ে দিলাম, এটা 0 বিন্দু। এখন দেখো যদি আমি ধরি এই ব্যবধান কত 35, 35 থেকে 45.5, তার মানে কি এখানে কত আছে 10, তাহলে এখানে প্রথমে 5 ঘর ভাঙ্গা চিহ্ন দিতে হয়। আচ্ছা তুমি এভাবে 10 ঘর ভাঙ্গা চিহ্ন দাও, সমস্যা নেই, এই এখানে যদি আমি কত 35.5, আচ্ছা এইবার যদি আমি 3 ঘর সমান একক নিই, তাহলে 3 ঘর সমান 10 একক যদি ধরি, কত এই এটা কত, 1 2 3, তাহলে গ্রাফ কাগজে কত 3 ঘর সমান, ওরা 5 ঘর সমান হয়তো 10 একক ধরবে, কিংবা এখানে আমি ধরবো 3 ঘর, মানে 10-এর জন্য কত নেব 2 ঘর সমান, যদি না আমি এখানে যেহেতু আমার বোর্ড এখানে ধর গ্রাফ কাগজ হলে সমান সুন্দর জিনিসটা আরো সুন্দর হতো, দেখো 3 ঘর সমান আমি যদি ধরি, তাহলে এখান থেকে ধরো 1 2 3, এখানে দেও 35.5 হলো, তাহলে এখানে দেব আমি কত 45.5, 1 2 2 3, এখানে দেব আমি কত 45, 55.5, এই জায়গায় 55.5 বসালাম, কিন্তু এখানে আমি তোমার চিহ্ন করছি কেন, এটা বোঝার জন্য, কারণ না হলে বুঝতে পারবো না, গ্রাফ হলে দরকার হতো না। তারপরে দেখো 1 2 3, এখানে হচ্ছে কত 65.5, 1 2 3, এখানে হচ্ছে কত 75.5, 1 2 3, এখানে হচ্ছে 65.5, এই যে আমার শেষ। তাহলে এখন দেখো এইদিকে, এই দিকে আমি এখন টানবো, এই দিকে গ্রাফে টেনে দিব, এই এই এই
দিলাম আচ্ছা এই 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 দিলাম ধরো এটা আমার একটা গ্রাফ হয়ে গেল সুন্দর একটা গ্রাফ দেখো তো গ্রাফের মতো হলো কিনা সুন্দর করে দেখো তোমরা সবাই সুন্দর করে দেখো মনোযোগ দিয়ে দেখো গ্রাফ এটাই আমার ধরো একটা গ্রাফ আচ্ছা এটাই গ্রাফ এটাই এটাই আমার হচ্ছে গ্রাফ এটা আমার গ্রাফ এটা হচ্ছে কত ওয়াই অক্ষ এটা আমার কত এক্স অক্ষ এটা আমার এক্স অক্ষ এভাবে এক্স অক্ষ গেল এটা এক্স অক্ষ আচ্ছা তাহলে এখন দেখো প্রথমে আছে ছয় তাহলে ধরো এই এই এক ঘর সমান যদি আমি পাঁচ একক ধরি তাহলে এক ঘর সমান যদি আমি কত একক ধরবো পাঁচ একক তাহলে আমি কোথায় যাব তাহলে প্রথমে দেখো দশ এটার জন্য কত আছে 55.5 পাঁচটা পাঁচ আছে কত 35.5 40.1 এত তাহলে এটা কত হচ্ছে ছয় তাহলে আমি কততে যাব পাঁচে এইটা আছে আমার কোন মধ্যে এখানে তাহলে এক ঘর সমান যদি 10 একক ধরি তাহলে এখানে এখান থেকে এটা কোনটা আছে ধরো এই এটা হচ্ছে কত পাঁচ এটা 10 এটা 15 এটা 20 এটা হচ্ছে কত 25 এটাকে ধরবো 30 এটাকে ধরবো 35 এটাকে ধরবো কত 40 45 50 55 এটা করো 60 এইভাবে আমার চলে গেল তাহলে আমার এই এই মানটা কার মধ্যে আছে ছয়টা আছে 35 থেকে 40-এর মধ্যে ছয় কার মধ্যে আছে 35 থেকে আমার কার মধ্যে আছে 35 35 থেকে 45-এর মধ্যে এর মধ্যে আছে কোনটা ছয় তাহলে এখান থেকে এইভাবে উঠবে তাহলে ছয় আছে কত এক এইখানে আমি যদি ছয় ধরি এক ঘর সমান একক ধরছি তার মানে কি ধরে নিলাম আমরা এটা লাল দাগ আছে এটা গ্রাফের লাল দাগ আছে মানে কি এই মাঝখানে আরো ছোট ছোট কয়টা চারটে মানে পাঁচটা করে ঘর আছে তাহলে এটা পাঁচ এটা 10 এই যে দেখছি 5 10 তাহলে ছয়ের জন্য আমি এটি দিলাম তারপরে কত 8 আছে 8-এর জন্য আমি এখানে আসবে এবার 45 থেকে 55 এবার কার থেকে 45 থেকে 55-এর মধ্যে কত আছে 8 তাহলে এই 8টা আমার যাবে কোনটে তাহলে এই জায়গায় যাবে 8 ধরো এই 10 করতে একটু বাকি আছে এটা 8 এইবার আমার যাবে কত 65 8-এর জন্য 13 10 11 12 13 এই জায়গায় যাবে হচ্ছে 13 এবার যাবে কত 10 এবার 10 আসবে কোনটে এই ঘরে তারপরে আরো আমার এদিক আই আসবে তাহলে আরো গ্রাফটা আমার বড় করে নিতে হবে তাহলে আর একটু নিয়ে নিই এই ধরো গ্রাফটা গ্রাফটা আগে আসবে আগে দাও এই দিয়ে দাও সব গুলো আবার বাড়িয়ে দিলাম আমি যেহেতু আমার ডান পাশে বাড়বে তাহলে এইবার কত গেল 4 10 পর্যন্ত এইবার আসবে 8 5 এখানে ধরো 8 এইবার আসবে কত 35 তাহলে কত হবে কটা হলো তাহলে আমার 1 2 3 4 5 ও সরি তাহলে এই জায়গায় আমার সব ভুল হয়েছে একটু সরি এটা হবে না এটা দেখো এবার দেখো 35 থেকে আমাকে নিতে হবে তাহলে 35 থেকে নিলে আমার কত হবে প্রথমে 6 তাহলে 6 এখানে দিলাম তাহলে 5 ঘর সমান ভাঙ্গা চিহ্ন দিতে হবে 6 এটার যাবে কত হবে আবার 6 এর কত 8 এখানে 8 দাও তারপরে 8 এর পরে আছে কত 13 13টা আমি এইখানে নিলাম 13 তারপরে কত আছে 13 এর পরে 13 পরে আছে 10 10টাকে এইখানে দাও 10 এটা 10 এটা 13 এটা 10 10 এর পর আছে কত আবার 8 এটা 8টাকে এড়ে দাও তারপর আছে কত 5 এইবার দেখো আমার এইভাবে তখন এই জিরো বিন্দু থেকে ভাঙ্গা চিহ্নটা এইভাবে নিয়ে যায় এইভাবে 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 এই টান দিতে হবে এটাই আমার হচ্ছে কি গণসংখ্যা বহুভুজ আমরা এঁকে দিলাম কার দিলাম গণসংখ্যা বহুভুজ এই আমরা মোটামুটি এখন বুঝলাম যে গণসংখ্যা বহুভুজের জন্য লাগে কি শ্রেণী মধ্যমান আর আর মধ্যমান ওই মধ্যমান দিয়ে ব্যবধানের উপর ভিত্তি করে
ওই শ্রেণীতে পড়ছে মধ্যমান যেটা সেটার উপর দিয়ে তারপরে কত পয়ের ভাগ সমান কত ধরবা সে অনুযায়ী তুমি এখানে হিসাব করে বসাবা ঘর। তাহলে ওয়াই অক্ষে কত প্রতি পাঁচ ঘর সমান ওয়াই অক্ষ অক্ষ এখানে ওয়াই অক্ষ সমান আমরা আঁকাইছি কি ওয়াই অক্ষ ইকুয়াল প্রতি প্রতি পাঁচ ঘর এক ঘর এক ঘর এক ঘর সমান এক একক এক একক আর এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরা বরাবর প্রতি প্রতি দশ ঘর ঘর প্রতি নয় ঘরের প্রতি কত ধরছি এক দুই তিন 15 ঘরের জন্য 10 একক প্রতি 15 ঘরে ঘরের জন্য ঘরের জন্য কত 10 একক প্রতি 15 ঘরের জন্য 10 একক একক ধরে বিন্দুগুলো আমরা বসাইছি এই তো এত একক ধরে এর ক্ষেত্রে একটা একক ধরেছি তার মানে কি প্রত্যেকটা ঘরের মাঝখানের ব্যবধান হচ্ছে কয়টা পাঁচ ঘর করেছে এখান থেকে এখানে পাঁচ ঘর তারপরে এখান থেকে এখানে কয় ঘর পাঁচ ঘর তাহলে এখানে এখান থেকে এখানে কত পার্থক্য হচ্ছে কত 10 35.5 আর 45.5 ব্যবধান হচ্ছে পাঁচ পাঁচের জন্য আমরা 1 2 3 4 5 15 ঘর নিয়েছি আর এই দিক এক একক সমান এক ঘর প্রতি এক ঘর সমান এক একক ওয়াই অক্ষে বসেছি বসানোর পর আমরা আগে জিরো বিন্দু থেকে পাঁচ ঘর ভাঙ্গা চিহ্ন দিয়ে নিয়েছি তারপরে এই ভাঙ্গা চিহ্ন থেকে ভেবে ভেবে প্রত্যেকটা বিন্দু আমরা কি যোগ করে দিছি যোগ করলে যা আমরা পেয়েছি এই গ্রাফ বা ছক কাগজে সেটা হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। তো শিক্ষক প্রিয় শিক্ষার্থীবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ তোমরা অবশ্যই অবশ্যই এই ক্লাসগুলো ভিডিও ক্লাসগুলো দেখবা স্কুল পেজে দেখবা ইউটিউব পেজ আছে আমার স্কুলের ইউটিউব আছে এবং যারা বুঝতে পারবো না তারা লাইক কমেন্ট করবো কিংবা আমার স্কুলের শিক্ষার্থী হলে আমি সেগুলো ক্লাসে আবার বুঝে দেওয়ার চেষ্টা করব। আর আগামী ক্লাসে অজীব রেখা মধ্যক গড় মধ্যক প্রসরূপ ইনশাল্লাহ আমি শেখানোর চেষ্টা করব। সে আশায় তোমরা আল্লাহ তোমাদের বেঁচে রাখুক সবাই আমরা ভালো থাকি আজকের মতো খোদা হাফেজ।